পিলখানা বিদ্রোহে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত ছিলেন এমন অভিযোগ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন কেবল প্রত্যক্ষ প্রমাণ না থাকায় তাদের আসামি করা হয়নি আর আইনমন্ত্রী আনিসুল হকের দাবি দেশে হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি এদিকে শিক্ষামন্ত্রী দীপুমনি বললেন শান্তি সমাবেশের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় কাজ করছে আওয়ামী লীগ প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সাজ্জাদুর রহমান রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির মেজবান ও মিলন মেলা অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী এই উপলক্ষে আলোচনা সভায় পিলখানা ট্র্যাজেডিতে বেগম জিয়া ও তারেক রহমানের জড়িত থাকার সপক্ষে কিছু যুক্তি তুলে ধরেন তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল এটা সঠিক এবং সেই ষড়যন্ত্রটা বেগম খালেদা জিয়া সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল বিএনপি এবং তারেক রহমান এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল আমার প্রশ্ন সেদিন বিদ্রোহী মিডিয়ার বিদ্রোহ শুরু হওয়ার অনেক আগে ভোর রাতে কেন বেগম খালেদা জিয়া তার বাড়ি ছেড়ে অন্য জায়গায় গেলেন এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন বিএনপি রাজনীতি মানেই হচ্ছে মিথ্যাচার সন্ত্রাস ও হত্যা এই হত্যার রাজনীতি এবং হত্যা করার পরে মিথ্যা কথা বলার রাজনীতি এটাই হচ্ছে তাদের আদর্শ বাংলার মানুষ জনরেটিকে খাসিলার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই রাজনৈতিক শান্তিও দেখেছে ওদিকে চাঁদপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির আন্দোলনের ধরন নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপুমনি জাতীয় নির্বাচন সামনে রেখে একটি চিহ্নিত অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী সাজ্জাদুর রহমান মোহনা সংবাদ ঢাকা